আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিস্টুলা ইন এনো। মলদ্বারে ফিস্টুলা হচ্ছে একটি সুড়ঙ্গ বা নালী যা আমাদের মলদ্বারের গহ্বরকে মলদ্বারের চারপাশে থাকা ত্বকের সঙ্গে যুক্ত করে। ফিস্টুলার প্রধান কারণ হচ্ছে এনাল গ্ল্যান্ডের ইনফেকশন। এনাল গ্ল্যান্ডের ইনফেকশনের ফলে অ্যাবসেস হয় এবং সেই অ্যাবসেস পরবর্তী সময়ে একটি সুড়ঙ্গ বা নলীতে পরিণত হয় যাকে আমরা ফিস্টুলা বলি। ফিস্টুলার আরও কারণ আছে, যেমন ক্রনস ডিজিজের কারণে ফিস্টুলা হতে পারে। এনএল ফিসার যদি সময় মতো চিকিৎসা করা না হয় পরবর্তী সময় সেটি ফিস্টুলা হতে পারে। ক্রনিক কনস্টিপেশনের কারণে ফিস্টুলা হতে পারে। তারপরে আপনার আঘাতের ফলে, মলদ্বারে আঘাতের ফলে ফিস্টুলা হতে পারে। এখন কথা হচ্ছে আপনি বুঝবেন কীভাবে যে আপনার ফিস্টুলা হয়েছে কি না। তো যদি আপনার ফিস্টুলা হয়েছে তাহলে আপনার মলদ্বারের চারপাশে ফুলা থাকবে, ব্যথা থাকবে, এরপরে একটা মুখ থাকবে, মলদ্বারের চারপাশে ত্বকের মধ্যে একটা মুখ থাকবে যেখান থেকে রক্তপাত হবে, পুঁজ নিঃসরণ হবে। এছাড়াও মলত্যাগের সময় আপনি ব্যথা অনুভব করতে পারে। এছাড়াও মলদ্বারের চারপাশে থাকা ত্বকে জ্বালা থাকতে পারে এবং জ্বরও হতে পারে। এখন কথা হচ্ছে ফিস্টুলার চিকিৎসা কী। বেশিরভাগ ফিস্টুলা অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক হয়, কিন্তু যদি ভালোভাবে অস্ত্রোপচার হয় না তাহলে কিন্তু আবার হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে একটি প্রাচীন পদ্ধতি হচ্ছে খারসূত্র বা সারসূত্র। এই পদ্ধতি যদি আপনি চিকিৎসা করেন তাহলে বারবার হওয়ার আশঙ্কা থাকে না এবং এটি অল্প খরচে হয়ে যায়। তো এই পদ্ধতি কি হয়, একটি সুতো বেঁধে দেওয়া হয় 7 দিনের জন্য, 7 দিন পর পর সেটি পরিবর্তন করতে হয়। এবং এই চিকিৎসা পদ্ধতি যদি আপনি চিকিৎসা করেন তাহলে সময় অল্প বেশি লাগবে কিন্তু বারবার হওয়ার আশঙ্কা থাকবে না। এবং কতদিন সময় লাগবে সেটা নির্ভর করে আপনার ফিস্টুলার যে সুড়ঙ্গ আছে সুড়ঙ্গটির দৈর্ঘ্যের উপর। যদি সুড়ঙ্গটির দৈর্ঘ্য বেশি থাকে তাহলে বেশি দিন সময় লাগবে। আপনি এই পদ্ধতি যদি করেন তাহলে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব ফিস্টুলা রোগ থেকে। তো আপনি এই পদ্ধতি চিকিৎসা করতে পারেন।